একমাত্র পুত্র সন্তানকে নিয়ে ভালোই দিন কাটছিল পরীমনির। ছেলে রাজ্যকে যেন কোল ছাড়া করেনি এই অভিনেত্রী। এবার পরীর রাজ্যে একজন রাজকন্যা এসেছে, সেই রাজকন্যা পরীর মেয়ে সাফিয়া সুলতানা প্রিয়ম। এখন দুজনকে নিয়ে আনন্দে মাখামাখি পরীর ঘর। এই তো গত মাসের ঘটনা, 6 দিন বয়সী এক কন্যা শিশুর দত্তক নিয়েছিলেন পরীমনি। ওর ডাক নাম প্রিয়ম। মেয়ের আকিকা সম্পূর্ণ করেছেন এই অভিনেত্রী। নতুন অতিথি নিয়ে ভক্ত অনুরাগীদের আগ্রহ শুরু থেকেই। মেয়েকে দেখাবেন বলে সময় চেয়েছেন এই অভিনেত্রী, দেখিয়েছেন আবার একবার, কিন্তু এতেও মন ভরেনি ভক্তদের। এবার কোলে তুলে মেয়েকে প্রকাশ্য আনলেন এই অভিনেত্রী, সাথে জানালেন 2 সন্তানকে নিয়ে তার অনুভূতির কথা। মঙ্গলবার 4 জুন প্রিয়মের 1 মাস পূর্ণ হলো, তাই তো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভরে উঠেছে বেগুনি রঙের আবেহা। সাদা বেগুনি বেলুনে আর পরীর পরনে ছিল ম্যাজেন্টা বেগুনির শাড়ির সংমিশ্রণ। আদরের সব ছবি দিয়ে ভক্তদের হৃদয়ের দোলনা দিয়েছেন এই মায়াবী চিত্রনায়িকা। রাজ্য প্রিয়মকে নিয়ে তার অনুভূতি প্রকাশ করে পরীমনি লিখেছেন, এ আমার এক সুখের জীবন, আমার সুখ পাখিরা, আমার মেয়ের 1 মাস হয়ে গেল আলহামদুলিল্লাহ। এর আগেও কন্যা সন্তানকে নিয়ে তার অভিব্যক্তি প্রকাশ করেছিলেন পরীমনি। লিখেছিলেন, আমার মেয়ে ঘরে, যার নাম রাখা হয়েছে সাফিয়া সুলতানা প্রিয়ম, নামেই বিশ্ব চিনবে ওকে। ছেলের পরে মেয়ে, কি যে আনন্দ! পৃথিবীতে আসার 6 দিন হলো ওর, আমার ছেলের পাশে আলো হয়ে আছে, আমি ওকে দত্তক নিয়েছি। নিয়ম মেনে সই করার সময় মনে হলো আল্লাহ আমার জন্য আরও কিছু একটা করলেন। এভাবেই আনন্দ উৎফুল্ল হয়ে কথাগুলো বলছিলেন চিত্রনায়িকা পরীমনি।